কয়েকদিন ধরেই যে বিতর্ক চলছে নেট এবং নিট দুর্নীতি নিয়ে এবং কেন্দ্রের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে এই ঘটনায় গ্রেপ্তার মূল চক্রি আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর নিট দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার অন্যতম চক্রি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অন্যতম বড় খবর গ্রেপ্তার সালফার গ্যাংয়ের মাথা রবি অত্রি বেশ কয়েকদিন ধরে যে দুর্নীতির অভিযোগ করছিল এবং ভুরি ভুরি অভিযোগ করছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে নেট এবং নিট নিয়ে বিতর্ক চলছে এবং সেই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার মূল চক্রি রবি অত্রি সালফার গ্যাংয়ের একজন সদস্য রবি অত্রি গ্রেপ্তার হয়েছেন এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দুদা এ বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে হ্যাঁ নিট দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ১৯ এর আগে বিহার থেকে ১৩ জন গ্রেপ্তার হয়েছিল এবং আজ ঝাড়খণ্ড থেকে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে অন্যতম দানাপুর মিউনিসিপ্যালিটির যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার যাদবেন্দ্র এই সিকান্দার যাদবেন্দ্রকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় এবং যে সলভার গ্যাংয়ের কথা আসছিল সামনে সেই সলভার গ্যাংয়ের মাথা এই নিট দুর্নীতি কাণ্ডের অন্যতম চক্রি রবি অত্রি তাকে গ্রেটার নয়ডা থেকে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করেছে এই রবি অত্রি এর আগে এই নিট পরীক্ষায় বসেছিল ২০০৭ সালে যে রাজস্থানের কোটা সেই কোটাতে যে কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে তিনি পরীক্ষায় বসেছিলেন এবং পাস করেছিলেন তারপরে মাঝখানে কিন্তু মাঝপথে তিনি পড়া ছেড়ে দেন এবং ২০১২ সালে এই সলভার গ্যাংয়ের সংস্পর্শে আসেন এবং তখন থেকেই একাধিক প্রশ্নপত্র ফাঁসে এই রবি অত্রির নাম জড়ায় এবং এই সলভার গ্যাংয়ের মাথা রবি অত্রি তাকে উত্তরপ্রদেশ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করেছে গ্রেটার নয়ডা থেকে এবং এই যে সলভার গ্যাং অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার পর সেই প্রশ্নপত্রের যে উত্তর সেই উত্তরটা সলভ করে দেওয়া হয় এবং সেই উত্তরপত্র এবং প্রশ্নপত্র দুটোই ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ১,০০,০০০ টাকার বিনিময়ে এই সলভার গ্যাংয়ের অন্যতম মাথা রবি অত্রি তাকে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করেছে গ্রেটার নয়ডা থেকে বেশ ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ২০১২তেও প্রশ্নপত্র ফাঁস করেন এই রবি অত্রি।